গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছে তোমরা? সকালবেলায় বৃষ্টি পড়ছে হালকা ঝিরিঝিরি, আর আমি এই যে পকেট থেকে ছোলা বার করছি খাচ্ছি। এখন যাচ্ছি শ্বশুরবাড়ির দিকে, সকালবেলায় ভাড়া বাড়ি থেকে এখন শ্বশুরবাড়িতে যাচ্ছি। বর ক্যামেরা করে দিচ্ছে কিন্তু ভয় লাগে যদি পেছনে পড়ে যায়। চলো বাড়িতে যাবো, দেখা যাচ্ছে। এই দেখো এখন হচ্ছে বাড়িতে এসছি, আর এই যে বর আমাকে দেখো দুধ রুটি দিয়েছে খেতে। আজকে কিন্তু আমার বর আমাকে রান্না করে খাওয়াচ্ছে, মানে এত সেবা আমি কোথায় রাখবো। কি রান্না করেছি বলো? দুধ গরম, দুধ গরম করেছি, রুটিটা মা করেছে মানে শাশুড়ি মা করেছে, আর দুধটা নিয়ে এসে ও এনে গরম করে টরে মানে জাল ফেল দিয়ে আমাদের রুটি দিয়ে চিনি দিয়ে আমাকে দিয়েছে। আমার মানে এত খারাপ পজিশন হয়েছে না, আমি না নেমে নিজে কিছু করতে পারছি না। তোমরা একটু ভগবানের কাছে বলো, বড়মার কাছে, যাতে আমি সুস্থ হয়ে যাই, নিজের কাজ নিজেই করতে পারি। আর একটুখানি খেয়ে বলি, হ্যাঁ ঠিকঠাক চিনিটা হয়েছে কিনা। পারফেক্ট, চলো খাওয়া দাওয়াটা করে নিই, তারপর আবার কথা হচ্ছে। আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো আমি তো নাকি পুজো দিতে পারবো না, তুমি প্রতিবারই দিই কিন্তু এবার পারছি না। আর এ দেখো আমার বড়ও দেয়, আমরা দুজন একসঙ্গে দিই প্রতি বছর, এবার ও একাই দিচ্ছে, আমার হয়েও ও দিয়ে দেবে। এই যার আমাদের ঘরের অবস্থা তো জানো, কাজবাজ হচ্ছে বলে চারিদিক আটকানো, এই যে সিংহাসন উপরে তোলা, তাই মহাদেবকে ভোলানাথকে এখানে নিয়ে এসছে, জানলার ধারটা ভালো করে পরিষ্কার করে নিয়ে জানলার ধারে এখানেই আর কি পুজোটা দেওয়া হবে। একটু কষ্ট করে পুজো দেওয়া হচ্ছে, আর ঘর হয়ে গেলে তো পরের বার ঠাকুরের জন্য ঘর করেইছি, তখন সুন্দর করে ঘরে আবার আমরা পুজো দিতে পারবো। আর আমি দিতে পারছি না, আমার ভালো লাগছে না, খারাপ লাগছে, কিন্তু আমার হয়ে আমার বর দিয়ে দেবে, আর আমি মন থেকে ডাকবো খালি এখন। চলো পুজো দিয়ে নিক, পুজো দেওয়ার পর কেমন লাগছে একটু দেখাবো। আমার পুজো দেওয়া হয়ে গেছে, ভোলে বাবাকে আজকে জানলার ধারে বসিয়েছি, কেন আমার ঘর পুরো অগোছালো সবাই জানো, তো এখানেই ঠাকুরকে পুজো দিয়েছি, আশা করি ঠাকুর আমার পুজো নেবেন। তো জানলার ধারে বসিয়ে ছোট্ট করে পুজো দিয়েছি, আমি পুজো তো দিতে জানি না ঠিক মতো, নিজের মন থেকে যা হয়, তো একটু প্রসাদ, প্রথম প্রসাদ যেটা পুজোর পরে সেটা আমি একটু, আমি এটা তুমি একটু খাও। পুজোর প্রথম প্রসাদ একটু প্লিজ, ছোটকুকেও দিয়ে দিলাম, সবাই ভালো থেকো, প্লিজ ভগবান আশীর্বাদ করো। তো পুজোটা কেমন হয়েছে কমেন্ট করে বলো, আমি জানি ভালো হয়নি। শেষ পাঁচটা সোমবার, শেষ সোমবারটা যেন ঠাকুর ঘরকে মানে ঠাকুরকে নিজের ঘরে বসে পুজো দিতে পারি, সেই ইচ্ছা আছে, দেখা যাক কী হয়। ইচ্ছা ছিল যে শ্রাবণের প্রথম সোমবারটাই মন্দিরে দেবো, নিজেদের যে মন ঘরে ঠাকুর ঘর করে সেখানে দেবো, সে আর উপায় হলো না। দেখ পাঁচটা তো আছে সোমবার, এমন দিলাম যে সিংহাসনও দিতে পারলাম না, ভাবো অবস্থা। কেন না, এই যে ঠাকুর, ঠাকুর সিংহাসন উপরে তোলা, এখানে দাঁড়, এখানে পুজো দেওয়া যায় না, ঘরের অবস্থা খুব খারাপ, এইভাবে সব জিনিসপত্র একই ঘরে, তো এইভাবে তাই এখানে বসেই পুজো দিতে হলো। আশা করি ভোলে বাবা রাগ করবেন না, পুজো নেবেন, বুঝবেন, আমাদের অসুবিধাটা বুঝবেন। আমাদের ঘরে দেখো সবে উপরের ঘর প্লাস্টার হচ্ছে, আর এখন তো আমার সিঁড়িতে ওঠা নামা করা একদমই বারণ, আমি তো উঠতে পারছি না, দেখতেও পাচ্ছি না, ওই জন্য তোমাদের দাদা গেছিলো আর কি ভিডিও করে এনে দিয়ে আমাকে দেখানোর জন্য, আর ভাবলাম তোমাদেরকেও সেটা শেয়ার করি। আর সত্যি কথা বলতে না এখন খুব আনন্দ লাগছে, একটা সময় যে টালির ঘরেও থেকেছি, আজকে নিজের মাথার ওপর ছাদ হচ্ছে, তো এটা দেখে না সত্যি খুব ভালো লাগছে। আর সত্যি কথা বলতে এত ভাড়া বাড়ি যাওয়া আসা না আমার শরীর আর দিচ্ছেও না, তাছাড়া আমি কষ্ট করেছি ঠিক আছে, কিন্তু যে আসবে তাকে না আর কষ্ট দিতে চাই না, আমি চাই সে যেন অন্তত মাথা গোঁজার ঠাইটা তার সুন্দর হোক। তো যাই হোক, এখানে দেখো কাজ বাজ ভালোই হচ্ছে, আশা করছি আর মাসখানিকের মধ্যে পুরো ঘর কমপ্লিট করে ফেলতে পারবো। আর এখন দেখো আমি বিকেলবেলায় চলে গেছিলাম ভাড়া বাড়িতে, না অ্যাকচুয়ালি দুপুরবেলায় চলে গেছিলাম, কারণ একটু রেস্ট করবো বলে, আর তারপরে হঠাৎ করে মা ফোন করলো যে আমি আসছি, আর তখন আমি মাকে বললাম মা বাবার দোকানে চা নিয়ে আসো। তোমরা অনেকেই জানো বা অনেকে জানো না, আমার বাবার কিন্তু চায়ের দোকান, আর আমার বাবা কিন্তু চাটা বেশ ভালোই বানায়। তো বাবাকে বলেছিলাম যে বাবার দোকানে তোমার বেকারি বিস্কুট আর চা পাঠিও আমার জন্য। তো দেখো আমার বরের জন্য, আমার জন্য, আর মা নিজের জন্য কিন্তু চা নিয়ে এসেছিল। আর এই কাপগুলো কিন্তু আমাদের না, আমরা যে বাড়িতে ভাড়া থাকি ওখানে আরেকজন ভাড়াটিয়া আছে আর কি, তো ওই মাসির থেকেই আমি কাপগুলো নিয়েছিলাম ধার হিসাবে, যে তাও আমাকে, আমার ঘরে তো কাপ নেই, মানে ভাড়া বাড়িতে তো কিছুই থাকে না আসলে, এই জন্য।
তো ওই কাপের মধ্যে আর কি চা ঢালা হয়েছিল, আর যেহেতু দোকানের চা তো সব পুরো কাপ ভর্তি করা তো হয়নি, অল্প অল্প হয়েছে। আর এই যে সাদা সাদা বিস্কুটগুলো, এগুলো না আমার খেতে খুব ভালো লাগে, আমাদের এখানে মনে হয় 3 টাকা করে পিস নেয়। তোমাদের ওখানে কত দাম অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। আর বিস্কুটগুলোকে সন্দেশ বিস্কুট এরকম টাইপের কিছু বলে, আগে ত্রিকোণ মানে বরফি টাইপের পাওয়া যেত, এখন না এরকম টাইপের পাওয়া যায়। আর এখন মা এসছে বলে আমি খুব খুশি, এটা কিন্তু স্বাভাবিক, মার কাছে তো আমি যেতাম, কিন্তু এখন ডাক্তার যেহেতু আমাকে যাতায়াত করতে বেশি বারণ করেছে, তাই জন্য মাকেই বলেছি মা তুমি আসবে, আমি আর যেতে পারবো না। আর এমনিও 7 মাসে পড়ে গেছি, বেশি যাতায়াত করাটা আমার মনে হয় এখন আর ঠিক হবে না, কারণ সবার শরীর তো সমান না, আমার এমনিও থাইরয়েডের সমস্যা আছে, তো একটু টেনশন হয়ে যায় যেন আমি যাতায়াতটা একদমই বন্ধ রেখেছি। আর এখানে দেখো মা আমার জন্য পায়েস করে এনেছিল, কারণ 7-এর দিন না আমি শান্তি করে পায়েস খেতে পারিনি, আর কবে থেকে আমার পায়েস খেতে ইচ্ছা করছে যেন মা না পায়েস করে এনেছিল। আর মাকে বললাম যখন পায়েস এনেছো অল্প একটু মুড়ি দিয়ে খাইয়ে দাও, তাহলে আমার খিদেটাও মিটে যাবে। তো মা কিন্তু দেখো মুড়ি দিয়ে আমাকে পায়েস খাইয়ে দিচ্ছে। যা এবার কি করে খাবো? আচ্ছা তুমি খাও, তারপর আমি খেয়ে নেবো। Bye.